কিন্তু কতক্ষণ পর ছুটবো? 10 মিনিট পরে, একদম ঘড়ি দেখে 10 মিনিট পরে। আমার কাছে তো ঘড়িও নেই, ফোনটাও চুরি হয়ে গেল, বুঝবো কি করে 10 মিনিট হয়েছে? ওর ভালো লাগে। এক্সকিউজ মি, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমার বয়ফ্রেন্ড আছে, আর তোমার মতো ওরম দেখতে ছিলে আমার যোগ্য নয়, এখান থেকে বেরিয়ে যাও। I love you. তোমাকে কতবার বলেছি আমার বয়ফ্রেন্ড আছে? না দাদা শোনো। Oh no. কি বললি? আরেকবার বল। দাদা সরি, মানে আমার বয়ফ্রেন্ড নেই, আমি ভুল হয়ে গেছে। মিথ্যে কথা বলা তোর বের করে দিচ্ছি। চল বাড়ি চল। কি চল? বাড়ি চল, তোর হবে। আই ওর মা। কি গো কি করছো? এই তো একটা বই পড়ছি। আচ্ছা মধু, তোমার ফেভারিট বই কি? ফেভারিট বই কেন, তোমার চেক বই? তুই সমঝা। আমি যে তোমার চুলাতে চোখের জল ফেলি, তোমার কোনো যায় আসে না? না না, তুমি কি তারে শুধু আমাকে কাঁদাতেই চাও? হ্যাঁ। তার মানে আমার প্রয়োজন তোমার কাছে ফুরিয়ে গেছে? হ্যাঁ। তুমি কি আমার সাথে সম্পর্ক রাখতে চাও না? না। কিন্তু কেন? তোমাকে তো সেদিন বিনা মেকআপে দেখে নিয়েছি আমি। এই কিছু টাকা দাও তো, শপিং করতে যাব। টাকা কি গাছে ফলে? মাসের মধ্যে 10 বার শপিং হবে না টাকা? তাহলে আর কি, তোমার ফোনটা দাও একটু দেখি। তুমি শপিং এ যাবে? এই নাও না, হাতে তো টাকা দিচ্ছি, যাও শপিং করে এসো, যাও। তুই সমঝা। বাংলা একটা কথা আছে জানো তো, ঠেলায় না পড়লে বিড়াল কাছে ওঠে না। কিরে বিশাল, কাঁদছিস কেন? বাবা মেরেছে? তাহলে কি পরীক্ষায় ফেল করেছিস? না। তাহলে কি চেনে আটকে গেছে? আরে না, আমার ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হয়ে গেছে? আমার ব্রেকআপ হয়েছে শুনে তুমি কাঁদছো কেন? ভাই তোরও গার্লফ্রেন্ড ছিল? আমার আর মনে হবে না। এখানে দাঁড়িয়ে ফোন ঘাটছিস? খবর শুনেছিস? রিক্সাওয়ালার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। আচ্ছা তাহলে তুমিও রিক্সা চালাও।